হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওটা আমরা তৈরি করতে যাব, চলেন কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো আমি এই ভিডিওটা তৈরি করার জন্য মাত্র দুইটা ফুটেজের হেল্প নিয়েছি। একটা হচ্ছে আমার স্টিল ইমেজ, যেমন ঠিক আমি আপনাদেরকে দেখাই এইটা, আর একটা হচ্ছে একটা প্রি ভিডিও। এই দুই ইমেজ এবং ভিডিও আমি পিক্সেল সাইট থেকে নিয়েছি, তো আপনারা সেখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আমি আগে থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে রেখেছি, যেটা নাম হচ্ছে 1920x1080 30 FPS, আর আমি বরাবর এই সিকোয়েন্স নিয়ে কাজ করি। তো আমি একটা ইমেজ নিয়ে এসলাম এখানে। এই ইমেজটা কী করবো, আমি এই ইমেজটার ভেতরে এই যে এরিয়াটা আছে এই এরিয়াতে আমি জাস্ট এই ভিডিওটাকে ফিট করার চেষ্টা করব। তো এটা অনেকভাবে করা যায়, আপনি মাস্কিং করতে পারেন বা আপনি চাইলে সেটাকে ট্র্যাক ম্যাট দিয়ে করতে পারেন। এই ফুটেজটা এর সাথে সেট হয় কিনা, তো আমি ফুটেজটাকে নিয়ে সেখানে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফুটেজটা একটু কম, লেন্থ একটু কম। তো আমি ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে চলে যাবো এবং এখান থেকে যেটা করবো অপাসিটিটা একটু ডাউন করে নিব। অপাসিটি ডাউন করার রিজনটা হচ্ছে আমি যেন ট্রান্সপারেন্টভাবে দেখতে পারি আমার যে নিচের যে লেয়ারে যেই ছবিটা আছে আর কি, তার সাথে যেন অ্যাডজাস্ট হয়। তো আমি স্কেলটাকে একটু ডাউন করছি এবং আমি ওপরের দিকে একটু এটাকে পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই পর্যায়ে দেখেন আমি যদি অপাসিটি একটু বাড়িয়ে দিই, তো দেখতে পাচ্ছি এখানে যে পায়ের অংশটুকু আছে বিগেনার দিক থেকে সেটা আমার কাপের যেই ইটা আছে ধার আছে তার সাথে লেগে গেছে। যদি একটু প্লে করে দেখি একটু পরে ঠিক হবে, কিন্তু দেখেন এপাশে আবার হাত আটকে গেছে। তো আমাকে আরেকটু ছোটো করতে হবে এটা, আমি আরেকটু ছোটো করছি। তো দেখা যাচ্ছে যে এপার আমার যে পায়ের যে পোশাকটা আছে এটা ঠিকই আছে মোটামুটি। যদি আমরা একটু ওপরে উঠে দিই, একটু ডান দিকে নিয়ে যাই, এবার কিন্তু অনেকটা বেশি অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি দেখি তো দেখবো যে হাতের এই যে পোশাকটুকু আছে, হাতের এই পোশাকটা কী হয়েছে আবার একদম টাচ লেগে গেছে কাঁথার সাথে, হ্যাঁ তাই না? এবং এদিকে এসে কিন্তু এই অংশটুকু কি হবে কাটা পড়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এবং এখানে দেখেন একটু কিন্তু আপনার টাচ হয়ে গেছে। তো আমি আরেকটু যদি জুম আউট করি, একটু ছোটো করে দিই, এবার যদি আবার শুরুর দিক থেকে যাই তো দেখব যে এবার কিন্তু মোটামুটি ঠিক আছে। আর আমি এখান থেকে নিচে একটু ডাউন করে দিচ্ছি, নিচের দিক থেকে একটু হালকা পাতলা, কিন্তু অনেকটা অংশ কিন্তু এবার আমাকে কাজ করতে হবে। যেমন কি না দেখেন এখানে একটু, এখানে এখানে আমি একটু নিচের দিকে নিচে একদম প্রথম ফ্রেমে থাকবো, একটু শুরুর দিকে আসছি। আমি তো হয়তো সবগুলো ফ্রেম একবারে কাভার করতে পারবো না, কিন্তু এখন যে পজিশানে আছি মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি যেটা করবো, আমি যে রিসেট করে দিয়েছি অপাসিটিটা যেন আগের পজিশানে আসে, কিন্তু এই যে এরিয়াগুলো এটাকে কাভার করার জন্য সিম্পলি জাস্ট এটাকে একটা কপি করে নিব এবং এটাকে নিচের দিকে অ্যাডজাস্ট করে নিব, এইভাবে ডুপ্লিকেট করে নিব। তো যদি এখানে একটু আপনার হার্ডস দেখাবে বা একটু হার্ড আপনার মনে হতে পারে, তো আপনি যেটা করতে পারেন এটাকে রোটেট করতে পারেন বা ফ্লিপ করতে পারেন। রোটেট আর ফ্লিপ করলে আবার এই যে এখানকার যে এরিয়াটা আছে পানির যে ফ্লোটা সেটা কিন্তু আবার অ্যাডজাস্ট একটু কম হবে। তো যদি একটু হার্স থাকে বা একটু হার্ডনেস আপনার দেখা যায়, এটা খুব একটা বেশি চোখে পড়বে না যখন আমরা এটাকে মাস্ক করে ফেলবো। তো এইরকমই থাকুক, যদি প্রয়োজন হয় আমরা সেটাকে আবার চেঞ্জ করে নিব। আর সেম আমরা এটাকে উপরে একটা কপিস করে নিচ্ছি, উপরের দিক থেকে এরকমভাবে থাকবে। তো এই ছবিটাকে প্যারালালভাবে রাখলাম, এটা আপনার যে ফুটেজটা আছে তার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। আমার এরকম রাখার রিজনটা হচ্ছে আমি এটা মানে পুরোটা কাভার করে দিলাম আর কি, যে কোনো অংশটুকু যেন কাটা না পড়ে। দেন আমি পুরোটাকে নেস্ট করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করছি এবং নেস্ট। আমার ভিডিও ফুটেজের কাজ শেষ, সেটাকে আমি টার্ন অফ করে রাখছি। এবার আমি একটা ইলিপস টুলের হেল্প নিচ্ছি, আমি একটা এখানে সার্কেল ড্রয়িং করছি। এবারে সার্কেলটাকে অ্যাডজাস্ট করার পালা, তো আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে সেন্টারে নিয়ে আসছি এবং এই যে পয়েন্টারগুলো আছে এটাকে দিয়ে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব এটা একদম আমার যে শেপটা আছে আর কি তার সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আমি যদি একটু ওপর নিচ করি তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। একটু ওপরের দিকে যদি যাই হালকা একটু ওপরে, আর আমার এখান থেকে রেজুলেশনটা কমানো আছে, আমি ফুল করে দিচ্ছি। একটু বাইরের দিকে যদি যাই তাহলে একদম পারফেক্ট আছে, ঠিক আছে। তো এই পর্যায়ে মনে হচ্ছে যে আমার যেই ট্র্যাকম্যাট যাকে আমি ট্র্যাক করবো আর কি এটা একদম পারফেক্ট হয়েছে। তো আমি এটার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, আর আমার সিকোয়েন্স অনুযায়ী আমি সবগুলোকে একই সমান করে কেটে নিচ্ছি। বাকি যে এরিয়াটুকু আছে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। নিচের যেটা আমাকে ছিল আর কি এটাকে আই বাটনটাকে অ্যাক্টিভ করে দিলাম ভিডিওটাকে। এবার আমি এখান থেকে ট্র্যাকম্যাট সার্চ করে এটাকে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম। এবং ট্র্যাকম্যাট থেকে আপনারা সবাই জানেন ট্র্যাকম্যাটে অনেকগুলো ভিডিও আছে, জাস্ট দেখিয়ে দেওয়া এবং বুম আমার কিন্তু ইফেক্টটা রেডি হয়ে গেল। তো বুঝতে পারছেন কত সহজে আমরা কিন্তু এই ধরনের একটা ইফেক্ট তৈরি করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান। কোন পার্টটা ভালো লেগেছে বা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান আপনি সেটা কমেন্টের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করতে পারেন।
আর অবশ্যই যদি কারো হেল্প করতে চান ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার কোনো বন্ধু ভিডিওটা দেখে সেও একটু শিখতে পারে। ততক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।